আজকে তারা মাকে মা কালী রূপে পূজিত করা হয়। অর্থাৎ আমরা দেখে থাকি তারা মাকে যেমন জগদ্ধাত্রী বা মা দুর্গা সমস্ত রূপেই পূজা করা হয়ে থাকে, ঠিক সেভাবে আজকের দিনে মাকে কালী রূপে বিশেষ পূজা করা হয়। আর এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠের তারা মায়ের মন্দিরের যে ভোগের ভোগের যেখানে রান্না হয় ঠিক সেখানেই তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যে অন্নভোগের পরিকল্পনা বা আজকে দুপুরে যে মাকে অন্নভোগ দেওয়া হবে তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং সাথেই তোমাকে বলি পাঁচ রকম ভাজা থেকে শুরু করে শোল মাছ নানান কিছু দিয়ে মাকে কিন্তু আজকে ভোগ দেওয়া হবে। রাত্রেবেলাতেও মাকে বিশেষ ভোগ দেওয়া হবে, সন্ধেবেলায় বিশেষ আরতি করা হবে এবং রাত্রিবেলায় আজকে যেহেতু অমাবস্যার দিন রাত্রিবেলায় মায়ের কিন্তু বিশেষ পুজো হয়। মাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয় এবং মায়ের এক অপরূপ সুন্দর মা কালী রূপে মাকে পূজিত করা হয়। আমি তোমাকে ভোগের যেমন ছবি দেখালাম তার সাথেই তোমাকে আমার সাথে একজন রয়েছেন মহারাজ, তোমাকে আমি একটু কথা বলেও শোনাবার চেষ্টা করব যে আজকের দিনে ঠিক কী কী করা হয় তারাপীঠে। দাদা, আজকে কালী পুজো, তারা মাকে কালী রূপে পূজিত করা হয়, আজকের এই বিশেষ পুজো কীভাবে হয়ে থাকে এবং কী কী? আজকে হচ্ছে মহা অমাবস্যা, দেবানিত অমাবস্যা, এখানে তারা রূপে কালীকে আজকে পুজো করা হচ্ছে। কারণ এখানে কালী কোনো মূর্তি তৈরি হয় না, কারণ আমাদের যে দশ মহাবিদ্যা আছে তার দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা। তারার আবার আটটা রূপ আছে, তারা, উগ্র, মহগ্র, বজ্র, নীল, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী। আজকে তারাকে ভদ্রকালী রূপে মানে বরাভয় মূর্তি, আজ কোনো ভয়ঙ্কর মূর্তি না, কালীর বরাভয় মূর্তি হিসেবে আজকে আমাদের পূজা করা হয়। এই কালী পূজাকে বলা হয় বামা কালী। যেহেতু বামা কালী বলা হয় এই কারণে, যেহেতু মায়ের বাম পথটা শিবের বক্ষের, শিবের বক্ষের আগে আছে বলে বামা কালী বলা হয়। সকালবেলায় মায়ের স্নান হয়েছে, সন্ধ্যার আরতি হয়ে গেছে, মঙ্গল আরতি, ছটার থেকে জনসাধারণ জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে, দুপুর একটার সময় মায়ের অন্নের ভোগ হবে, ভোগের প্রিপারেশন চলছে। আজকে একটা বিশেষ ভোগ, অন্য দিনে 500 লোকের আয়োজন হলো, আজকে প্রায় 15 থেকে 20 হাজার লোকের আয়োজন হয়েছে। কারণ সকলে যাতে মায়ের মন্দিরে একটু প্রসাদ পায় আজকে শ্যামা পুজোর দিনে, কারণ অনেকে উপোস করে থাকেন, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি হবে, সেখানে ডাকের সাজ, মায়ের ফুল দিয়ে মাকে সাজানো হবে রাজবেশে। সন্ধ্যা আরতির পর 7:30টার সময় মহাযজ্ঞ এবং কুমারী পুজো, যে কালী পুজোর দিন যে মন্দিরে কুমারী পুজো হয় সে কুমারী পুজো এবং মহাযজ্ঞ সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে। রাত্রি 9টা নাগাদ মায়ের একটা অমাবস্যার বিশেষ পুজো, বিশেষ পুজোর পর রাত্রি 10টায় হবে পূর্ণ আরতি। পূর্ণ আরতির পর মাকে বিশ্রাম দেওয়া হবে, কিন্তু যেহেতু অগণিত ভক্ত অন্যান্য প্রার্থনা এবার ভিড় একটু বেশি হয়েছে, কারণ তো যদিও কোভিড সিচুয়েশন মেনে পুজো হচ্ছে, তবে লোকজন এসেছে, সকলই যাতে দর্শন পায় সেই সুষ্ঠু ব্যবস্থা আমরা মন্দির পক্ষ থেকে করেছি। একেবারেই তুমি শুনতে পেলে দেখলে যে একদিকে যখন ভোগ রান্না হচ্ছে, মায়ের সমস্ত প্রস্তুতি চলছে পুজোর, ঠিক সেভাবেই অন্যদিকে কিন্তু তোমাকে বলতে হয় যে কোভিড সিচুয়েশনে বেশ কিছুটা সময় মন্দির বন্ধ থাকার কারণে এবার এই কালী পুজো মন্দির খুলে যাওয়া আর কিছুটা নিয়মবিধি শিথিল হওয়ার কারণে প্রচুর ভক্তগণ কিন্তু ইতিমধ্যেই তারাপীঠে ভিড় করেছে। সকাল থেকেই মন্দিরে আমরা যথেষ্টই ভিড় দেখতে পাচ্ছি। মন্দির কমিটি কোভিড পরিস্থিতি থেকে শুরু করে সবটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, মাস্ক পরতে বলা হচ্ছে প্রত্যেক ভক্ত দেরকে, এবং তার সাথে সাথেই মন্দিরের এই যে সন্ধ্যেবেলার আরতি, মায়ের ভোগ, সমস্ত কিছুর কিন্তু পরিকল্পনা বা শেষ মুহূর্তের যে কাজ সেগুলি করা হচ্ছে। তোমাকে আমি আরেকবার একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। মায়ের ভোগ ঘরে তুমি দেখতে পাচ্ছ যেখানে মায়ের অন্নভোগ সাজিয়ে তোলা হচ্ছে, উপরে শোল মাছ, পোড়া শোল মাছ থেকে শুরু করে মাকে পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে ভাত সমস্ত কিছু দেওয়া হয়েছে। সকালবেলাতেও তারাপীঠে তারা মাকে কিন্তু শীতল ভোগ দেওয়া হয়েছিল, এরপরে এই অন্নভোগ, এরপরে আবার সন্ধ্যেবেলায় বিশেষ আরতির সময় মাকে শীতল ভোগ দেওয়া হবে, তারপরে রাত্রেবেলায় আবারও মাকে কিন্তু ভোগ দেওয়া হবে। সেখানে কিন্তু মায়ের যে ভোগের কারণ বলা যায়, কারণ থেকে শুরু করে যে বিষয়গুলো মাকে দেওয়া হয়, যে বলির মাংস রয়েছে বলির মাংস থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা মাকে দেওয়া হবে। আর শেষ মুহূর্তের তারাপীঠের আজকের চিত্র, কালী পুজোর দিন তারাপীঠের যে চিত্র, সেই চিত্র কিন্তু সত্যি এক অন্যরকম মনোরম পরিবেশ সৃষ্টি করে। সেই কারণেই দূর দূরান্তের ভক্তরা আজকের দিনে মাকে দর্শন করতে কিন্তু তারাপীঠ মন্দিরে ছুটে আসেন এবং ছুটে এসে পুজো দিতে ভিড় জমান। একদমই পুজোর বিশেষ আয়োজন, মায়ের ভোগের আয়োজন সমস্তটাই। প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো, ছবি তুমি আমাদের দর্শকদের জন্য তুলে ধরো। আমরা একবার বাঁকুড়ার দিকেও নজর রাখি। হীরক রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি। হীরক, তুমি যেখানে রয়েছো সেখানকার আবহাওয়া, সেখানকার প্রস্তুতি, মাকে কিভাবে সাজানো হচ্ছে, তার সাজ সজ্জা, গোটা বিষয়টা একটু জানতে চাইবো।
নীলাঞ্জনা, দেখো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যে শহরে দাঁড়িয়ে রয়েছি সেই সোনামুখী শহর, সেই সোনামুখী শহর কালীর শহর রূপে পরিচিত। এখানে শতাধিক কালীর পুজো হয় এবং অধিকাংশ কালীর পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে একটা ইতিহাস। আমি ঠিক যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ মাইতো কালী মন্দিরে, সেই কালী মন্দিরের ইতিহাসটা একটু তোমাকে জানিয়ে রাখতে চাইবো। এই কালী পুজোর যে ইতিহাস, সেই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার যে বর্গী আক্রমণের ইতিহাস। যেটা জানা যায় যে এখানে কালী পুজো শুরু হয়েছিল একটি পর্ণ কুটিরে, প্রায় 500 বছর আগে একটি পর্ণ কুটিরে এই কালী পুজো শুরু হয়। এবং আজ থেকে 350 বছর আগে ভাস্কর পণ্ডিত, যিনি মারাঠা সেনাপতি, বর্গী সেনাপতি, সেই বর্গী সেনাপতির নেতৃত্বে মারাঠা সেনার দল সোনামুখীর এই রানীর বাজার এলাকায়, ঠিক যেখানটায় তুমি দেখতে পাচ্ছ একটা হাঁড়ি কাট রয়েছে যেখানে দর্শনার্থীরা ভক্তরা প্রণাম করছেন, ঠিক এখানে এসে উপস্থিত হন। এবং এই বর্গী আক্রমণের খবর শোনার পরে সোনামুখী শহরের সমস্ত মানুষ তারা কিন্তু দরজা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন আতঙ্কে। কিন্তু এই হাঁড়ি কাটের সামনে এক বৃদ্ধ পুরোহিতকে মারাঠা সেনারা দেখতে পান, যে বৃদ্ধ পুরোহিত এই হাঁড়ি কাটের সামনে প্রণাম করছেন। এই বৃদ্ধ পুরোহিতের ঔদ্ধত্য দেখে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তরবারি দিয়ে তিনি নরবলি দেওয়ার চেষ্টা করেন এবং তখনই তার তরবারি আটকে যায়। কথিত আছে যে এই সময় ভাস্কর পণ্ডিত অন্ধ হয়ে যান। পরবর্তীতে এই যে মায়ের যে দেবীর যে ঘটের জল, সেই ঘটের জল নিয়ে এসে ভাস্কর পণ্ডিতের চোখে ছিটি দেওয়ার পর তার দৃষ্টিশক্তি ফিরে পান। এই যে গল্প, এই গল্প আজও সোনামুখীর মানুষের মুখে মুখে ফেরে। এই জাগ্রত দেবীর পুজোতে অসংখ্য মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে আসেন। এখন তুমি বুঝতেই পারছো একটা কোভিড পরিস্থিতি চলছে, কিছুক্ষণ আগে এখানে ঘট নামানো হয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে আপনাদের কি কি আচার বা কি কি অনুষ্ঠান রয়েছে। আমাদের যেগুলো রিচুয়াল রয়েছে, সে এক বছর পর আমাদের ঘট যেটা থাকে পঞ্চমন্ত্রী আসনের জন্য, সেটা আজকে বের করার পর তারপর নিরঞ্জন দেওয়া হয়। মানে পঞ্চমন্ত্রী আসনের ফলে এক বছরের যে ঘট, সেই ঘটের জলে স্নান করার জন্য বহু পুণ্যার্থী সেই পুকুর ঘরে ভিড় করে। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য আমরা যেটা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে এখান থেকে আপনারা এসে একে একে ঘটের জল নেবেন, বাড়িতে স্নান করে নেবেন। এবং পুরো পুজোটার মধ্যেই যে হাইকোর্টের যে রায় আছে, নির্দেশিকা, সেই নির্দেশিকা মেনেই আমরা কমিটির মধ্যে মাস্ক, স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে রেখেছি। রাত্রেবেলায় যারা ধুনোপড়ান্তে আসবেন বা যারা দণ্ড সেবা দেবেন, সেক্ষেত্রেও আমাদের মানে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার থাকবে সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়া ধরুন নরনারায়ণ সেবার ক্ষেত্রেও আমরা ভোগ বিতরণের ক্ষেত্রে একটা মানে গোল দাঁত যে এক হাত অন্তর অন্তর সেটাও করে দেবো। আর আমাদের যে রিচুয়াল, যেটা আরো একটা ব্যাপার, সেটা হলো আমাদের মায়ের যেদিন বিসর্জন হয় সেদিন কিন্তু কোনো যন্ত্রচালিত গাড়ি ব্যবহার করা হয় না। বেহারা থেকে 42 জন বেহারা আছে, তাদের কাঁধেই মা পুরো শহর, এখন কোভিডের জন্য হয়তো পুরো শহর না, শুধু পাড়াটা ঘুরে তারপর একটা নির্দিষ্ট পুকুরে বিসর্জন হবে। এবং আমরা যে পুজোটা করছি পুরোটাই হাইকোর্টের যে রায় আছে, প্রশাসনের নির্দেশিকা আছে, সেটা মেনে আমরা করছি। নির্দেশিকা মেনে, কোভিড প্রোটোকল মেনে পুজোর আয়োজন। হীরক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার নজর রাখি পোস্তার দিকে, মা তারার মন্দির, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয়। রণয়, মা তারার মন্দির পোস্তায় এই মুহূর্তে তুমি রয়েছো, সেখানেও প্রতিমার সাজসজ্জা, কিভাবে পুজোর আয়োজন, আচার উপাচার, এই মুহূর্তের আবহ গোটাটা জানবো। দেখো, আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় একসময় বন জঙ্গলে ছিল। আমি প্রথমে তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন তন্ময়কে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ মায়ের মূর্তির ছবি, তারা সুন্দরী দেবী রূপে এখানে পূজিত হন। মা কালী 357 বছরে পদার্পণ করেছে এই পুজো। যে জায়গায় মায়ের মূর্তি রয়েছে সেই জায়গায় একসময় বন জঙ্গলে ভর্তি ছিল, অর্থাৎ সুতানোটি গ্রাম নামে পরিচিত এই এলাকা, এবং বর্তমানে এই জায়গার নাম পোস্তার শিকদার পাড়া লেন। গত 357 বছর ধরে এইভাবে কিন্তু দেবী পূজিত হয়ে আসছেন এখানে। বলির প্রচলন রয়েছে, কীভাবে পুজো শুরু হয়েছে এখানে যারা রয়েছেন বংশধররা তাদের সঙ্গে কথা বলবো। 357 বছরের পুরনো আপনাদের এই পুজো, কীভাবে এখানে প্রতিষ্ঠিত হলো এই ঠাকুর? মা নিজেই উঠেছেন এখানে, আর উনি ওনার সঙ্গে ওনার ঘটও, আর প্রতিষ্ঠা করে যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন তার নাম তটিনী, আর মন্দিরটা যিনি তৈরি করেছেন তার নাম আশুতোষ চক্রবর্তী। আর আমাদের এরম তিনটে পুজো হয়, চারটে পুজো হয়। আপনার কালী পুজো সবচেয়ে বড় হয়, কালী পুজোর দিন অন্নকোট হয়, পরের দিন আমাদের এখনও বলি প্রদান হয়, এবং এক দুটো না অনেকগুলোই বলি প্রদান হয়। এবারেই হবে বোধহয় 18-19টা। অনেক জায়গায় আমরা দেখেছি বলির প্রচলন প্রায় উঠে গেছে, আপনাদের এখানে বলি হচ্ছে এখনো পর্যন্ত, কী কী নিয়ম রয়েছে পুজোর? আমাদের যেমন নিয়ম থাকে, সকালে আমাদের সকালে ভোগ হয়, মিষ্টি ভোগ হয়, তারপর আমাদের ফল ভোগ হয়,
তারপর আমাদের আবার নিত্য ভোগগুলো হয়, যেমন খিচুড়ি, আলুর দম, লুচি হয়, অন্নভোগ হয়, পোলাও হয়, এমনি আমাদের ভোগ হয়। এবং মাকে বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়, একই সঙ্গে বিভিন্ন আচার অনুষ্ঠান মেনেই কিন্তু পুজো হয়ে আসছে এখানে। এবং এখানে তুমি জানো যে যে প্যান্ডামিক সিচুয়েশনের মাধ্যমে পুজো হচ্ছে, যে ভিড় থাকতো এই এই পরিবারে এই মন্দিরে, সেই ভিড় কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কারণ যারা পুজোর দায়িত্বে রয়েছেন তারা অবশ্য বলছেন যে সমস্ত দর্শনার্থীরা এখানে পুজো দিতে আসবেন মায়ের পুজো, অবশ্যই তাদেরকে কোভিড বিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। এবং যারা পুজো দিতে আসতে পারছেন না, তাই তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে আরেকবার মায়ের মূর্তির ছবি আমি দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ দেবী এখানে তারা সুন্দরী রূপে নামে পরিচিত। মা কালীর পুজো এখানে গত 357 বছর ধরে হয়ে আসছে, বলির প্রচলন এখনো রয়েছে, তবে সমস্ত রকম কোভিড বিধি মেনেই কিন্তু মায়ের পুজো হয়ে আসছে এখানে। যে পরিবার যে বংশধর বর্তমানে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দিরের ছবি তুলে ধরছেন, এক এক জায়গায় মা এক এক রূপে পূজিত হচ্ছেন, সমস্ত জায়গায় কোভিড প্রোটোকল মেনে পুজোর আয়োজন করা হচ্ছে, বিশেষ আচার উপাচার এই মুহূর্তে চলছে, সে সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।